যারা বঞ্চিতরা তারা মনে প্রাণে এটা চাইছিলেন, লড়াই করছিলেন, আর সেটাই হয়েছে স্বাভাবিক। 20 লক্ষ পরীক্ষার্থীর ভাগ্য নির্ধারণ হয়েছে কিসের বেসিসে এবং তার সমস্ত ডকুমেন্ট নষ্ট করা হয়েছে চক্রান্তমূলক ভাবে, এটা খুবই অন্যায়, গর্হিত কাজ। তো তার যারা দোষী তারা সাজা পাওয়া উচিত। আমার মনে হয় মহামান্য আদালত যেভাবে বাংলাকে দুর্নীতি মুক্ত করার জন্য শুদ্ধির দায়িত্ব নিয়েছেন এবং যে কড়াকড়ি ভাবে স্টেপ নিচ্ছেন কোন রকম কাজে ভয়ে এতে প্রভাবিত না হয়, তা প্রশংসনীয়। এবং নিঃসন্দেহে এই সিবিআই যে অর্ডার, এটা আরেকটা পেরেক টিএমসি সরকারের উপরে। এবং যিনি অনিক বাবুকে আর যা ডাকা হয়েছে মনে হয় উনি যদি আসেন হেফাজতে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরো তথ্য পাওয়া যাবে এবং তদন্তটা পুক্ত হবে। আমরা আদালতের রাস্তা দেখছি চেয়ে আছি ওদিকে। না এখনো পর্যন্ত বোঝা যায়নি ওএমআর সিট কে নষ্ট করেছে, কেন নষ্ট করেছে, নষ্ট কিভাবে হয়েছে, এটা বেশ কয়েক বছর আগেকার ঘটনা, তো তদন্ত হবে। এবং মানিকবাবুকে তিনি তখন মাথার ওপরে ছিলেন, তার উত্তর তিনি দিতে পারবেন। কিন্তু এই নিয়ে তৃণমূল কংগ্রেসের কোনো ঘটনা নেই এর সঙ্গে, আর এটাও মাথায় রাখতে হবে বিজেপিরও উল্লসিত হওয়ার কিছু নেই। আর নির্দেশ দেওয়া হয়েছে অভিজিৎ বাবু তার স্বতঃসিদ্ধ ভঙ্গিতে সিবিআই কে নির্দেশ দিয়েছেন, আর উল্টো দিকে দেখা যাচ্ছে গতকালের ঘটনাতেই যে সিবিআই 6 দিন সুবীরেশ বাবুকে রাখার পরেও একদিন এক মিনিটও সময় পেল না তাকে জিজ্ঞাসাবাদ করার, এই রকম ঘটনাও আমরা দেখতে পাচ্ছি। সুতরাং তদন্ত যে কি হচ্ছে আর কিভাবে হচ্ছে এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনেক প্রশ্ন আছে, যে সিবিআই সিবিআই করে লাভানোর পরেও সিবিআই যে কি তদন্ত করছে আর কার নির্দেশে তদন্ত করছে, এটাও একটা বিশাল প্রশ্ন এসে গেছে সামনে। তবে তদন্ত আসবে তখন বিচার ব্যবস্থা সেই তদন্তের গতি প্রকৃতি এবং যা উদ্ধার হবে তাই দেখে তারা ব্যবস্থা নেবেন। আগে থেকেই তো অনেকে বলে দিচ্ছেন যে হেফাজতে নিয়ে নিন। এই যে ঘটনাগুলো হচ্ছে সেটা আমার মনে হয় যে ভারতীয় আইন ব্যবস্থাতে যেন একটু একটু না হলেও মানে ঘোড়াকে ঘোড়ার আগে গাড়িকে বেঁধে দেওয়ার ব্যবস্থা হচ্ছে, এগুলো একটু দেখার দরকার আছে। অনেক ধন্যবাদ জয়প্রকাশ বাবু। দেখুন আমি এই রায়কে স্বাগত জানাচ্ছি, এটা যথার্থ, এর কোনো বিকল্প নেই। রাত 8টার মধ্যে উনি হাজিরা দেবেন, না হলে ওনাকে গ্রেপ্তার করতে হবে। আমি জানি না উনি যেহেতু মুখ্যমন্ত্রী খুব স্নেহধন্য, উনি আরেকবার উঠবার ওয়ার্ডের চেষ্টা করে দেখতে পারেন, কিন্তু সব রক্ষা কবচে কোনো লাভের লাভ হবে না। মানুষ সবাই সব বুঝতে পারছেন, না বোঝার মতন কোনো কারণ নেই, ভয়ঙ্কর দুর্নীতি। এবং তারপরে সেই দুর্নীতির প্রমাণ লোপাটের ব্যবস্থা, যিনি এই ব্যবস্থা করছেন তিনি মুখ্যমন্ত্রীর স্নেহধন্য, তিনি সেই কারণেই বিধায়কও বটে। এই এত লক্ষ লক্ষ ছেলে মেয়ের ভবিষ্যৎ যারা নষ্ট করছে তারা ক্রিমিনাল, তাদের অন্য কোনো জায়গা হতে পারে না, তারা ক্রিমিনাল। এবং তৃণমূলের কোন নেতা জানেন না যে মানিক ভট্টাচার্য এসব কাজ করে বেড়াচ্ছেন? কোন নেতা তৃণমূলের জানেন না যে উনি অফিসে বসে টাকা লেনা দেনা করতেন? কোন নেতা জানেন না যে সমস্ত লোপাট করার ব্যবস্থা করে উনি মুখ্যমন্ত্রীর কাছে ওনার পয়েন্ট পাড়াবার চেষ্টা করেছেন? কোন নেতা এটা জানেন না যে লক্ষ লক্ষ টাকা এবং তারপর কালীঘাট পর্যন্ত পৌঁছে দেওয়া এই অপরাধের সঙ্গে উনি যুক্ত? উনি হয় 8টার মধ্যে ওখানে হাজিরা দেবেন, না হলে পরীক্ষার্থীরা ওকে যেখানে পাবে গলায় গামছা দিয়ে টেনে নিয়ে আসবে। অপরাধীদের জায়গা সভ্য সমাজে হতে পারে না, অপরাধীদের জায়গা জেলের মধ্যে হবে। এবং এই অপরাধের দায় মানিক ভট্টাচার্য কেন, তার যারা সঙ্গী সাথী ছিলেন তাদেরকে দায় গ্রহণ করতে হবে, যথার্থ শাস্তি দিতে হবে। লক্ষ লক্ষ ছেলে মেয়ের চোখে জল বার করেছেন, জীবন অতিষ্ঠ করেছেন, বছরগুলো নষ্ট করেছেন, তারপরে উনি এমএলএ, তারপরে উনি নেতা, এ হয় কোনোদিন? যেখানে পাবে ছেলে মেয়েরা ওকে গলায় গামছা দিয়ে টেনে আনবে, অপদার্থতার শেষ হওয়া উচিত। আমি এই রায়কে স্বাগত জানাচ্ছি, যথার্থ রায়। অনেক ধন্যবাদ সুজন বাবু।